এখন আমাদের স্টোরিতে অনেক কিছু আচ্ছা এখন আমাদের আয় আড্ডা চলছে মন্দারের প্যাকআপ হয়ে গেছে আমাদের আজকে হয়ে গেছে সিরিয়াসলি

এনার সাথেই করেছি উনি এত ভালো অভিনয় করেন তাই জন্য আমারও খুব সুবিধা হয় ভালো অভিনয় করতে না সিরিয়াসলি সিরিয়াসলি বলছি আমি ভালো অভিনয় কি করে করি ওনার জন্যই করি অভিনয় আদান প্রদানের বিষয় থাকে তার জন্য যদি কোয়েকটার যদি ভালো অভিনয় করে ন্যাচারালি রিয়াকশন তোমার ভালো বেরোবে ঠিক কি না স্টোরিতে ফেরত আসছি সেটা হচ্ছে যে স্টোরি আর বিহাইন্ড দ্য স্টোরি মানে দুটো মিলিয়ে আই থিঙ্ক মানে রোহিণী মন্দারের মানে যে একটা মানে ওরা একটা যে কাপল হবে সেটা কেউ এক্সপেক্ট করেনি আর অদ্ভুতভাবে খুব একটা কেমিস্ট্রি ছিল ডে যেটা দেবু হয়তো মানে অ্যাগ্রি করবে অ্যান্ড গল্পটা এত সুন্দরভাবে গেছে তার সাথে মানে এই দুটো ক্যারেক্টারের মানে মন্দার রোহিণীকে কিডন্যাপ করেছিল সেখান থেকে যেভাবে পুরো বিষয়টা গেছে মানে খুব অর্গ্যানিকলি হয়েছে যার জন্য মানে আই থিঙ্ক খুব মানে সবার পছন্দ হচ্ছে মানে নিচ্ছে এটাই হলো মানে মানে ব্যাপারটার মধ্যে একটা পিওর ব্যাপার আছে মানে মানে ভালো লাগছে মানে ওই সব সময় একটুখানি বেশি ঝগড়া অশান্তি তার থেকে ওই যে মজা ফান ব্যাপারটা তুই তুমি করে কথা বলে এইগুলো অডিয়েন্স নিচ্ছে তাই জন্য মানে ব্যাপারটা খুব ভালো লাগছে দেখতে আর আমার কো একটা আমার অভিনয়ের কি বলে প্রশংসা করলো তাই আমি একটু করি সেটা হচ্ছে দেব খুব ভালো অভিনয় করে আমার খুব ভালো লাগছে ওর সাথে পাঠ করে অনরেকর্ডই বলবো এই কথাটা আমার খুব একটা ভাগ্য খুব একটা জীবনে ভালো হয়নি ঠিক আছে হ্যাঁ না গুগল এ গিয়ে সার্চ করে আই এম লিভিটা চেক করে মানে চেক করবেন কি কি সিরিয়াল করেছে এখানে কোয়াকটার কে কে ছিল তাহলেই বুঝতে পারেন না সবাই ভালো ছিল না এটা বলিনি এবার এটা আপনাদের উপর আপনারা আপনারা ডিসাইড আপনারা ডিসাইড করে নিন সো সেই জায়গা থেকে ভালো লাগছে সিন করে হ্যাঁ আর সবথেকে বড় সবথেকে বড় কথা মানে সৌভিক যিনি গল্পটা লিখেছেন ওনার মাথা থেকে এত সুন্দর একটা কনসেপ্ট আসা মানে যেরমভাবে ধারাবাহিককে এটাকে ইনকর্পোরেট করা হলো মানে সেটা আমার খুবই ভালো লাগলো মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আমার মনে হয় না যে বাংলা সিরিয়ালেতে যে ধারাবাহিকগুলো চলছে তার মধ্যে কোথাও এত সুন্দর একটা স্টোরি লাইন ডেভেলপ করা হয়েছে বলে মানে অফকোর্স এটা খুব পুরোনো একটা কনসেপ্ট হয়তো যে ভিলেনের সাথে হিরোইনের প্রেম হয়ে যাচ্ছে বা যে নেগেটিভ করছে সে আস্তে আস্তে পজিটিভ হয়ে যাচ্ছে প্রেমে পড়ে দিস থিংস আর ফাইন বাট একটা গল্প চলছে আমার একটা অন্য ক্যারেক্টার ছিল সেটাকে সুন্দর করে আস্তে 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 প্লে করে 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 সেটাকে এইরকম একটা জায়গায় নিয়ে আসা তার সাথে সাথে শুধুমাত্র এমন নয় যে একটা হুট করে ক্যারেক্টার ছিল হুট করে প্রেমে পড়ে গেল এরও যে ব্যাকস্টোরিটা রোহিণীর যে ক্যারেক্টারের ব্যাকস্টোরিটা যা 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 হয়েছে আমার সাথে যা 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 ঘটছে এই পুরো জিনিসটাকে একটা জিনিস একটা জায়গা একটা জায়গাতে নিজের জাংশানেতে একটা মেলানো মানে সেটা খুবই একটা মানে কি বলবো না ভালো ব্যাপার তো এরা অফ স্ক্রিন কি করে সেটা তো এরাই বেটার বলতে পারবে আমরা এই জাস্ট বাড়িতে ঢুকেছি আর কি ওই সিনটাই আমরা শুট করছিলাম এতদিন আমার আর মন্দারে সব আউটডোর আউটডোর সিনই হচ্ছিল আর আলাদা আলাদা হচ্ছিল তো ওরা খুব একটা মানে হ্যাঁ মানে আমাদের ইন্ডিভিজুয়ালি হয়তো আলাদা আলাদা করে সবার সঙ্গে কথা আলাপ পরিচয় বা স্ক্রিন কাজ করার একটা এক্সপিরিয়েন্স হয়েছে কিন্তু এই ওরা দুজন যে বাড়িতে ঢুকে গেল এবার আস্তে আস্তে আমার মনে হয় মানে অ্যাজ এ কালেকটিভ আমরা সবাই আরও বেশি টাইম স্পেন্ড করতে পারব একসাথে ডেটস একসাথে পড়বে তো সেটার জন্য মুখিয়ে আছি কারণ দুজনেই অসাধারণ অভিনেতা অভিনেত্রী তাদের সাথে কাজ করতে পারছি সেটা খুব ভালো ব্যাপার এবং ওদের দুজনের কেমিস্ট্রি বা যেটা বললো একটা এত ভালো ওয়ার্ক করছে জিনিসটা কোনো জায়গায় গিয়েই মনে হচ্ছে না বা আমাদের গল্পে কোনো কিছুই একটা ফোর্সড মনে হয় না এখানে যদি আমি প্রিয়া প্রেমের গল্পটাও প্রতিমের বলি মানে সেটাও কিন্তু ভীষণ আস্তে আস্তে জিনিসটা ধীরে ধীরে ব্যাপারটা এস্টাবলিশড হচ্ছে যেহেতু ব্যাপারটাই হলো দা খুব মানে আমরা যখনই কিছু নিজেদের না থাকে আমরা কি ভীষণ বলি দা কি হবে দা কেন দা কেন শবিকদের শুধু একটা কথা বলে ধৈর্য ধর সব হবে ধৈর্য ধর সব হবে মানে যখন মানে ফার্স্ট যখন এই ব্যাপারটা শুরু হয়েছিল মানে মন্দার আসবে এরম একটা কিছু হবে সেটা আমি প্রথম মিস্মিতিকে বলেছিলাম আমার না মনে হয় এরকম মিস্মিত বলছে না না এরকম হবে না আমি বলছি আরে হবে সভিকদের বলছে এরমই কিছু একটা ইভেন আমরা খুব এক্সাইটেড ছিলাম যে এই ট্র্যাকটা হয়তো খুব ভালো কাজ করবে কারণ বেসিক্যালি মানে আমরা যদি একজন মানে ধরো গুন্ডাকে দেখি আমরা গুন্ডাকে মানে বাস্তব লাইফে আমরা ভাববো যে এ বাবা কী হচ্ছে কিন্তু দর্শকদের ওই ব্যাপারটা ভীষণ একটা মানে ওই ওদের প্রেমটার মধ্যে যে একটা ফান ব্যাপারটা রয়েছে সেটা ভীষণ ভালো ইভেন আজকে যখন আমরা ওরা যখন বাড়িতে ফিরে এসেছে তখনও যে একটা অবাক লাগছে মানে আমরা যেটা বলছি মানে আমি বলছি যে আমার মাকে বলছি কি করছে ওরা তারপরেও মনে হচ্ছে যে না আর ও তো এক মানে একটা হলেও তো একটু ঠিক বলছে ও লাইফে অনেক কষ্ট মানে ওই যে ব্যাপারটা যে ব্যাপারটা দর্শক আমার মনে হয় নেবে তো অবভিয়াসলি তোমরা তো ভালোবাসা একটু বেশি বেশি ভালোবাসা যাও ডিফারেন্সটাও আর একটু বেশি বেড়ে যায় আর এই ঘরটাতে বসে আমি অস্মিতা সীতামাদি আর টিজি আমরা এটা ব্যবস্থা করেছি মানে হ্যাঁ মানে কি ভালো এই একটা এই একটা সোফাতে সর্বদাই আমার আর মিশমিদির আপাতত এরকম একটা ট্যালেন্ট আছে যে আমরা যে সকালে সিন করেছি আবার 4:00 बजे ডাকে আমরা দুজন পুরো পাঁচুbaşı ঘুমায় উঠি খাই আবার ঘুমিয়ে পড়ি মানে সারা দিন ঘুমোতে পারি আমরা তো এইটাই ঘুমানোর জন্য ব্যবস্থা করা আর এটা আমাদের আড্ডা ঘর মানে এই ঘরেই হচ্ছে সব আড্ডা গুলো উনো খেলা লুডো খেলা সব এই ঘরেই হয় আর কি এটা আমাদের এটা আমাদের ক্লাব হাউস হ্যাঁ না তুই তোর রিহার্স লাইনটা পরে বলিস আগে আমি বলিনি না আগে আমি বলে সেটা হচ্ছে যে মানে এখন গল্পে দুটো প্যারাডালির ট্র্যাক চলছে আরও অনেক 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 নতুন গল্প খুলবে সিরিয়ালটা এখনও আমি বলবো সবে শুরু হয়েছে কারণ আমাদের এখনও অনেক গল্প আছে যেগুলো খোলার আছে সুতরাং হাল ছেড়ে দেবেন না প্লিজ সিরিয়ালটা দেখতে থাকবেন এবং পাশে থাকবেন ভালোবাসা দিতে থাকবেন যেমন আপনারা দিচ্ছেন আর আমরা প্রমিস করছি যে আরো অনেক অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আসতে চলেছে হ্যাঁ মাঝে মাঝে হতেই পারে যে একটু বোরিং হয়ে যাচ্ছে ভালো লাগছে না সব ক্ষেত্রেই সেটা হয় বাট জাস্ট বিস না আমি আর কি বলবো পুরোটাই বলে রোহিণীকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর মানে এখন এখন দেখতে কেমন সেটা চাই না বললাম তাই না খুব সুন্দর লাগছে খুব ভালো দেখতে আমি আমি তোকে প্রথম দিনকে এসেই বললাম যে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমি ক্লিয়ার করে দিই ওর ক্যারেক্টারে তে করে চশমা দেওয়া হয়েছে তার জন্য না এখানে লুকটা একটু অন্য ধরনের লাগে আমি যখন ফার্স্ট দিন ওর সাথে বাইরে আমাদের বানতলাতে শুটিং ছিল আমি ওকে দেখে চিনতেও পারিনি ওর ন্যাচারালি এমনি চুল টুল খোলা একদম চশমা চশমা ন্যাচারালিও যেরকম মানে মিশমি যেরকম থাকে ওরকমভাবে ছিল আমি ওকে দেখে প্রথমে চিনতেও পারিনি মানে জিজ্ঞেস করেছিলাম যে তুমি এ তো তখন বলছে হ্যাঁ আমি এ কারণ কি একদম ডিফারেন্ট লাগে লুকটা রাইট হ্যাঁ লুকসটা একদম ডিফারেন্ট বাট আমি এটা চেষ্টা করব যাতে রোহিণীরও চশমা না থাকে

সেটা দিয়ে শেষ করবো অ্যান্ড সেটাই আর হ্যাঁ ইঙ্গিত করছে কিন্তু শুনতে বুঝতে পারছে ইঙ্গিতটা ঠিক নিতে পারে না ইঙ্গিত আমাদের আমাদের ইম্পর্টেন্ট একজন লোক চলে এসছেন প্লিজ ওনাকে নেওয়া জহরদা জহরদা হাইকোরদা অ্যান্ড প্লিজ আই উইল রিকোয়েস্ট এই ফুটেজ যেন থাকে কারণ কি এই মানুষটা না থাকলে কিন্তু আমাদের আমরা ভালো করে পারফর্ম করতে পারবো না আমাদের দেখছো যে এই যে জিনিসটা হচ্ছে এখানে এটা খুব ইম্পর্টেন্ট ভালো করে কাজ করার জন্য ঠিক আছে তো এই মানুষটা সেটা টেক কেয়ার করেন আর কী বলবো আপনারা এত ভালোবাসা দিচ্ছেন ওই কি বলবো হ্যাঁ প্রিয়াঞ্জলি সম্বন্ধে বলবো না অস্মিতার সম্বন্ধে বলবো অপ্রতিম প্রিয়াঞ্জলি সম্বন্ধে বলবে হ্যাঁ প্রিয়াঞ্জলি মানে অপ্রতিম প্রিয়াঞ্জলিকে সিরিয়াসলি নেয় বলে তো আমার মনে হয় না পাত্তা টাত্তা দেয় না একসাথে বড় হয়েছে দুজনে মিলে ও ওবারেও প্রিয়া আছে একটা ওরকম টাইপের ব্যাপার ও হয়তো ভাবতেও পারে না যে প্রিয়ার মনে মনে অন্য কিছু চলছে যেটা ইতিমধ্যে শ্যামলই একটু আন্দাজ করতে পারছে তো এই বিষয়টা আমার খুব মজা লাগছে মানে আমি যখন প্রথম শুনেছিলাম আমি একদমই রিলেট করতে পারিনি যার সঙ্গে ছোটোবেলা থেকে বড়ো হয়েছি তার প্রতি কি করে কোনো প্রেম হতে পারে বাট আমি অন্যভাবে ভাবলাম যে প্রেমের গল্প তো অনেক রকমের হয় অনুভূতিও অনেক রকমের হয় তো প্রিয়া তো প্রিয়ার অনুভূতিগুলোও খুব সুন্দর সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে এবং সেটা ও খুব সুইটলি করছে কারণ ও বাস্তবে তো পাগল এখানে অন্যরকম পাগল কিন্তু এখানে যে প্রিয়া একটা খুব ভালো মেয়ে একটা হেল্পফুল সাপোর্টিভ জেন্টাল একটা মেয়ে সেটাও খুব সুন্দর করে প্লে করছে ওর সঙ্গে সিন করতে কখনো কোনো অসুবিধেই হয় না মানে জাস্ট খুব স্মুথ সেলিং হয় পুরো ব্যাপারটা তো উইচ ইজ আ ব্লেসিং হ্যাঁ ক্লাইম্যাক্সে যাবো কখন কুব আমি তো কাকু মুখ যেটা হ্যাঁ তো শেষে এটাই বলবো যে আপনারা যেভাবে আমাদের সাথে আছেন এভাবেই আমাদের সাথে থাকুন থাকুন সময় তুই তার আগে প্রিয়াকে নিয়ে কিছু প্রিয়াকে নিয়ে এটা বলবো যে আমি যখন কলি করেছিলাম তখন আমি সেটাতে বিশ্বাস করতাম যে এটা মানুষদের কাছে ভালো লেগেছিল। তারপরে সৌভিক দা মনে করেছে যে আমাকে প্রিয়া হতে পারবো তো সেই কারণে প্রিয়াকে দিয়েছে তো আমার মনে হয় যে প্রিয়াটা আমি চেষ্টা করছি আমার মতো করে করার যদি সবার পছন্দ লাগে তার এই ছো একটা সবে সবে শুরু হয়েছে আমি আগের দিন একটা গাড়ি চালানোর শেখানোর সিনে জাস্ট প্রথমবার মানে শ্যামলি দি কিছু বুঝতে পেরেছে তো এটাই বলবো যে সবাই আপনারা দেখুন ভালোবাসা দিন সোম থেকে শনি রাত্রি সাড়ে আটটার সময় জি বাংলায় কোন সাড়ে আটটার সময় অন্তত পক্ষে জি বাংলাটা দেখুন এইটুকুনি বলবো 对呀。